আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমের জন্য রাজশাহী বিভাগকে সবাই এক নামে চিনে থাকে কিন্তু আমের উপরে সারা বছরে যে পরিমাণ টাকা লেনদেন হয় তার চাইতে অনেক বেশি অর্থ লেনদেন হয় কিন্তু পানের উপরে রাজশাহী জেলার যেসব উপজেলাতে পান চাষ হয়ে থাকে তার ভিতরে সব চাইতে বেশি পান চাষ হয় এবং গুণগত মানসম্পন্ন পান চাষ হয় কিন্তু রাজশাহী জেলার মোহনপুর উপজেলাতে আর এই মোহনপুর উপজেলারই একটি গ্রাম হচ্ছে ভেটুপাড়া যেখানে জাহেজ ফার্ম অবস্থান করে এখানকার মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে কিন্তু পান চাষ করে আসছে এবং এই গ্রামের একশো পার্সেন্ট লোক প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে পান সাথে জড়িত শতকরা পঁচানব্বই পার্সেন্ট বাড়ির লোকের কিছু না কিছু হলেও কিন্তু পান বরচ রয়েছে এই প্রজন্মের পর প্রজন্মে ধরে চলে আসা অভিজ্ঞতা এবং বিজ্ঞানের আলোকে আপনাদেরকে আধুনিক পদ্ধতিতে পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনি যদি পান চাষ করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ আপনি পান চাষ সম্পর্কে এ টু জেড ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আপনাদেরকে জানাবো জমি নির্বাচন ও প্রস্তুতি সম্পর্কে পান চাষের জন্য আপনাদেরকে তুলনামূলকভাবে উঁচু জমি নির্বাচন করতে হবে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই ভালো রকমের হতে হবে না হলে বর্ষার সিজনে আপনার জমিতে যদি পানি জমে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পান বরস কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে তো সেজন্য অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন পান চাষের জন্য আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জৈব সারের উপস্থিতি থাকতে হবে এজন্য জমি প্রস্তুত করার ক্ষেত্রে আমি রেকমেন্ড করি আপনারা আপনাদের বর পুতার কমপক্ষে বিশ থেকে তিরিশ দিন পূর্বে আপনার জমিকে প্রস্তুত করে নেবেন এক্ষেত্রে যে যে জিনিস আপনারা ব্যবহার করবেন আপনারা প্রতি বিঘাতে কমপক্ষে দশ বস্তা জৈব সার আপনারা ইউজ করবেন সে জৈব সারটা হতে পারে ভার্মি কম্পোস্ট ট্রাইকোডার্মা কম্পোস্ট অথবা কেঁচো সার যে কোনো প্রকার জৈব সার আপনারা জমিতে প্রতি বিঘাতে দশ বস্তা হারে প্রয়োগ করবেন এর পাশাপাশি অল্প পরিমাণে আপনাকে রাসায়নিক সার ইউজ করতে হবে সেক্ষেত্রে বিঘা প্রতি আপনারা এক বস্তা হারে টিএসপি দশ থেকে পনেরো কেজি এমওপি অর্থাৎ পটাশ সার এবং এর সাথে যদি পারেন দুই থেকে পাঁচ কেজি ব্লিচিং পাউডার আপনারা জমিতে ইউজ করতে পারেন তাহলে আপনার জমিতে যেমন জীবাণুমুক্ত হবে ঠিক তেমনিভাবে আপনার জমির উর্বরতা বৃদ্ধি পাবে এ সময় আপনারা যে কাজটা করবেন আপনার জমিটাকে সুন্দর করে জৈব সারটা ছিটিয়ে দেওয়ার পরে একটা চাষ দিয়ে নেবেন চাষ দিয়ে মাটি যখন ঝুরঝুরা হয়ে যাবে তার উপরে আপনারা পানি দিয়ে একদম সারা জমিটাকে একদম ভিজিয়ে দিবেন এবং ভিজিয়ে দিয়ে এভাবে রেখে দিবেন। এবং এটা যখন শুকিয়ে যাবে তারপরে আপনারা সেখানে বর পোতার জন্য প্রস্তুতি নিতে পারেন এরপরে আসি আমাদের কাঠামো নির্মাণ সম্পর্কে বরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কাঠামো নির্মাণ কাঠামো নির্মাণ করার উপরেই কিন্তু আপনার বরের খরচটা নির্ভর করতেছে আপনারা যদি আধুনিক পদ্ধতি ব্যবহার করে কাঠামো নির্মাণ করেন তাহলে আপনার বরের খরচ যেমন কমবে ঠিক তেমনিভাবে আপনার বর কিন্তু অনেক দিন লং লাস্টিং করবে তো কাঠামো নির্মাণ করার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনার চারিপাশে একটা কিন্তু ফ্রেম করে নিতে হবে সেক্ষেত্রে আপনার একটা খুঁটি হতে আরেকটা খুঁটির দূরত্ব হবে আড়াই হাত আপনারা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনিভাবে আপনারা একটা আড়াই হাত পর পর আপনারা কিন্তু খুঁটিটা দেবেন এবং খুঁটির সাথে অবশ্যই আপনারা প্যালা ইউজ করবেন অর্থাৎ যে আড়াড়িভাবে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাকে বলা হয় পেলা এই বাঁশটা খুব শক্তভাবে আপনারা দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বটটা খুব মজবুত হবে এবং অবশ্যই ফ্রেমে আপনারা একটা করে বাঁশ অথবা রড ব্যবহার করতে পারেন আপনারা যদি রড ব্যবহার করেন তাহলে এটা মোটামুটি দশ থেকে পনেরো বছর অনায়াসে কিন্তু রান করবে আর আপনারা যদি বাঁশ দেন তাহলে দুই বছর পর কিন্তু আপনাকে এই বাঁশটাকে চেঞ্জ করতে হবে আপনার এক শাড়ি হতে আরেক শাড়ি অর্থাৎ আপনার যে পানের শাড়ি হবে সেই এক শাড়ি হতে আরেক শাড়ির দূরত্ব হবে কিন্তু দুই হাত আপনারা এটা মেপে নিবেন এবং এই ফ্রেম তৈরি করার ক্ষেত্রে যারা প্রফেশনাল তাদেরকে আপনারা হায়ার করবেন তাহলে আপনার কাজটা খুব সহজে হয়ে যাবে আপনি যদি একা একা নতুনভাবে করতে চান তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলো আপনি জাস্ট শুধু টুকে নেন তাহলেই হবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আপনারা উপরের যে দড়িটা দিবেন সেটা অবশ্যই কটের দড়ি দিবেন। এর জন্য আলাদা কট পাওয়া যায় যাকে আমরা বলে থাকি ছুঁস এই ছুঁসের দড়িটা আপনারা কট ইউজ করবেন এই কট ইউজ করার ফলে হবে কি আপনার বটটা শক্ত মজবুত হবে এবং দড়িটাকে আপনারা টান টান করে বাঁধবেন যাতে নড়াচড়া করতে না পারে এরপরে ছাউনি হিসেবে আপনারা ফার্স্ট ইয়ার আপনারা করতে পারেন কি খ্যাড অর্থাৎ কাইশাল দিতে পারেন এছাড়াও আপনারা যদি চান যেহেতু আধুনিক পদ্ধতি সেক্ষেত্রে আপনারা যদি সামর্থ্য থাকে তাহলে আপনারা শেডনেট ইউজ করতে পারেন যেটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শেডনেট এটা আপনারা ইউজ করতে পারেন তো এ বিষয়ে বিস্তারিত বলতে গেলে পুরো একটা ভিডিও হয়ে যাবে সেজন্য আমি বলতে চাচ্ছি না আপনারা এটা একটা বর ভিজিট করে দেখলে খুব ভালো করে এটা আপনারা বুঝতে পারবেন এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চারা সংগ্রহ তো চারা সংগ্রহ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে কথাটা বলবো এখানে অনেক প্রকার পদ্ধতি রয়েছে তো সব চাইতে বহুল প্রচলিত আমাদের এলাকাতে যে পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে মাথার যে অংশটা রয়েছে সেটা কাটা হয় এটা সাধারণত শীতকালে আমাদের বরের উপরে চলে যায় তখন এই জিনিসটা কিন্তু হলুদ আকৃতির হয়ে যায় এবং এটা রোদের তাপে শক্ত হয়ে যায় তো এটা আমাদের প্রয়োজন হয় না এর জন্য আমরা বাড়তি অংশটাকে আমরা চারা হিসাবে ব্যবহার করতে পারি আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক এমনিভাবে শীতকালে সাধারণত উপরে থাকে এখান থেকে আমরা এটাকে সংগ্রহ করি এভাবে কেটে নিয়ে আসে আমরা আমাদের বরে এটাকে রোপণ করি তো কাটার ক্ষেত্রে আপনারা অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আপনাদের যে অংশটা কাটবেন পরের মাথা সেটা অবশ্যই যাতে আপনার চার গিট করে থাকে চার গিটের কমও করবেন না আবার পাঁচ গিটের আপনারা বেশি করবেন না তাহলে কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি হবে আপনারা জাস্ট চার থেকে সর্বোচ্চ পাঁচ গিট এর ভিতরেই রাখবেন এটার যদি সাইজ আমি সাধারণত বলি তাহলে আট থেকে বারো ইঞ্চি এর ভিতরেই কিন্তু এটার সাইজ থাকে তো এরকম সাইজের পর আপনারা সংগ্রহ করে নিয়ে এসে সুন্দর করে কেটে নেবেন কেটে সব এক সাইজের করবেন এবং কাটার সময় অবশ্যই যাতে আপনার ওই গিটের গোড়া থেকে কাটবেন লম্বা করে কাটবেন না তাহলে সেখান থেকে পচে আপনার পটটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর পরের স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খোতা খোঁড়া এটা আমরা সাধারণত যেই শাড়ি দিয়ে আমরা পটটাকে লাগাবো সেটাকে বলে থাকি খোতা তো এটা খোঁড়ার জন্য আপনারা এরকম আধুনিক চার ইঞ্চি প্রশস্ত কোদাল ব্যবহার করতে পারেন যেটা সাহায্যে আপনারা কিন্তু খুব সহজেই আপনারা এই খোঁতা অর্থাৎ এই গর্তটাকে খুঁড়তে পারবেন এক্ষেত্রে আপনারা মোটামুটি পাঁচ ইঞ্চি মতো গর্ত করবেন গর্ত করার পরে সেখান থেকে তিন ইঞ্চি পরিমাণ মাটি আপনার উপরে তুলে নেবেন এবং তারপরে যেটা থাকবে সেই মাটিটা আপনারা নিচেই রেখে দেবেন কেননা এই মাটিতে আমাদেরকে কাদা করতে হবে তো এটা খোঁড়ার কোনো টেকনিক তেমন কিছু নয় জাস্ট আপনারা একটা সুতা ধরে আপনারা জাস্ট খালি খুঁড়ে চলে যাবেন তাহলে আর কোনো সমস্যা হবে না এর পরবর্তীতে আপনাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা যে সংগ্রহ করলেন পর সেই পটটাকে নিয়ে এসে আপনাদের এখানে রোপণ করতে হবে তো এখানে পড় রোপণ করার ক্ষেত্রে আপনারা যে কাজটা অবশ্যই করবেন আপনাদের পটটাকে শোধন করে নেবেন এক্ষেত্রে আপনারা কার্বেনডাজিম দ্রবণে পটটাকে চুবিয়ে তারপরে লাগানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের পরের মর্টালিটিটা কিন্তু অনেকটাই কম হবে তো পর রোপণ করার পদ্ধতি আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্টে খোদা খুঁড়ে নিয়েছি তারপরে পুনরায় আরেকবার সুন্দর করে এর উপরে কুপিয়ে নেবেন ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে এভাবে কুপিয়ে নেওয়ার পরে আপনার যে মাটিটা থাকবে সেই মাটিটার আপনার মোটামুটি চার ইঞ্চি যাতে গভীরতা হয় এরূপ মাটি নিয়ে আপনারা সেখানে পানি ঢেলে দিবেন এভাবে পানি ঢেলে দিবেন পানি ঢেলে দিয়ে সুন্দর করে সেখানে কিন্তু কাদা তৈরি করবেন এই কাদা তৈরি করার পরে আপনার যে পূর্বে শোধন করা পড় ছিল সে পটটাকে আপনারা চার থেকে পাঁচ আঙ্গুল পর আপনাদেরকে যদি আমি ইঞ্চিতে বলি তাহলে তিন থেকে চার ইঞ্চি পর পর আপনারা একটা করে পটটাকে পুঁতে দিবেন যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে এবং পরের সাইজটা আপনারা লক্ষ্য করেন যেরকম দেখিয়েছি ঠিক এরকম সাইজেরই কিন্তু পর ঠিক আছে তো আপনারা এভাবে একের পর এক পটটাকে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার চারিপাশ থেকে মাটি নিয়ে এসে ভালো করে চেপে চেপে মাটিটাকে কিন্তু দিয়ে দিতে হবে কেননা এখানে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে কিন্তু শিকড় ধরতে চাবে না এবং বাতাস প্রবেশ করে আপনার পটটা নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা পটটাকে চেপে দিবেন এবং চেপে দেওয়া হয়ে গেলে তারপরে আবার পুনরায় আপনারা পানি ছিটিয়ে দিবেন। পানি ছিটিয়ে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে পটটাকে সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে তাহলে আপনার পরের মর্টালিটিটা কিন্তু অনেকটাই কম হবে তো আপনারা লক্ষ্য করেন আমরা পলিথিনটা যাতে পরের সাথে ঠেকে না যায় সেজন্য আমরা কিন্তু এখানে কুঞ্চির একটা ফ্রেম ব্যবহার করেছি এই ফ্রেমটা আপনারা এভাবে ইউজ করতে পারেন আবার যদি আপনারা চান তাহলে কিন্তু সুতা চারিপাশে সুতা বেঁধে সুতার উপর দিয়েও কিন্তু পলিথিনটা দিতে পারেন এবং পলিথিনটা দেওয়া হয়ে গেলে আপনারা পলিথিনটাকে অবশ্যই চেপে দিয়ে দিবেন যাতে কোনো প্রকার বাতাস এর ভিতরে প্রবেশ করতে না পারে তো এক্ষেত্রে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে মাটিটাকে তুলে দিয়েছি যার ফলশ্রুতিতে হয়েছে কি আমাদের পুরা বরের পর কিন্তু সুন্দরভাবে ঢেকে গেছে তো আপনারা যদি পর পলিথিন দিয়ে ঢাকেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা রয়েছে তার ভিতরে প্রধান সুবিধা এভাবে পর লাগালে কিন্তু আপনার পর কম মার যাবে অর্থাৎ পরের মর্টালিটিটা কম হবে এবং আপনার পরে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন হবে না আর যদি আপনারা পরটাকে খোলা অবস্থায় রাখেন তাহলে কিন্তু আপনাদেরকে একদিন দুই দিন পর পর আবার প্রথম দিকে কিন্তু প্রতিদিনই আপনাদের প্রাণ পানি দেওয়ার প্রয়োজন হবে তো এরূপ পরিশ্রম থেকে আপনারা নিস্তার পাবেন এবং এর পাশাপাশি আপনার পরের মর্টালিটিটাও কিন্তু কম হবে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার পুরা বর কিন্তু পর ঢাকা আছে এবং এই পরের পরিস্থিতি এখন খুবই ভালো পর্যায়ে আছে আমার যখন ফাল্গুন মাস পড়বে অর্থাৎ গরমের সিজনটা আসতে লাগবে তখন কিন্তু আমরা এই পলিথিনটাকে তুলে দেব এর ফলে হবে কি আমাদের পর খুবই সুন্দর এবং ভালো থাকবে তো এভাবে আপনারা টেক কেয়ার করতে থাকলে ইনশাআল্লাহ আপনার বরের কাজ কিন্তু এ প্রাথমিক পর্যায়ে সমাপ্ত হয়েছে এর পরবর্তীতে কি কাজ করতে হবে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের এই বরের যখন আমরা আপডেট দেখাবো তখন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এ ছিল মোটামুটি আপনাদের বর তৈরি করার নিয়ম আপনাদের এলাকায় কিভাবে তৈরি করে সেটা আমাদের জানা নাই তবে আমাদের এলাকাতে আমরা সাধারণত এভাবেই তৈরি করে থাকি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি পাঞ্চাশই হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন জেলা হতে আপনি পাঞ্চাশ করছেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত